হেল্ল' এভৰি ওৱান, জব এডুকেশ্যন চেনেললৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। ইতিমধ্যে আপোনালোকে জানে গ্ৰেড থ্ৰী গ্ৰেড ফ'ৰ এক্সাম হৈ গ'ল আছাম ডাইৰেক্ট ৰিক্ৰুইটমেণ্টৰ। আৰু যিহেতু যিসকলে গ্ৰেজুৱেশ্যনসকলে গ্ৰেড ফ'ৰ পদতো এপ্লাই কৰিলে, লগতে এই তিনিটা বিভাগত এপ্লাই কৰিলে, সেই তিনিটা বিভাগত এপ্লাই কৰাসকলৰ ৰিজাল্ট হ'ব নেকি বহুতে কমেণ্ট কৰিছে। আৰু লগতে এই ভিডিঅ'টো মই বহুত আগতেই যেতিয়া এপ্লাই হৈছিলে তেতিয়া আপোনালোকৰ মাজত জনাইছিলোঁ আৰু বহুতে কমেণ্টো কৰিছিলে যে এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ নহয়। আৰু আপোনালোকে ভিডিঅ'টো ভাল ধৰণে চাই ল'ব, তাৰপিছত মতামত দিব, কাৰণ ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ নজনাকৈ যদি কমেণ্ট দিয়ে কোনো ধৰণৰ বুজি নাপাব। কাৰণ মই আপোনালোকক যিটো অফিচিয়েল ৱেবছাইট হয় অফিচিয়েল ৱেবছাইটত গৈ আপোনালোকক সকলোখিনি দেখুৱাম, কাৰণ অফিচিয়েল ৱেবছাইটতে আপোনালোকৰ সকলোখিনি ডিটেইল দিয়া আছে যে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিবনে নোৱাৰে। যদি গ্ৰেজুৱেশ্যন হয় তেতিয়া গ্ৰেড ফ'ৰ পৰা এপ্লাই কৰিব পাৰিবনে নোৱাৰে, এইখিনি কথা জানিবলৈ হ'লে আপোনালোকক মই অফিচিয়েল ৱেবছাইটত দিম। ৱেবছাইটত কিছুমান আৰ্টিকল আছে, যি আৰ্টিকলখিনি আপোনালোকে পঢ়িলে গম পাব পাৰিব। লগতে তাৰ পাছতহে আপোনালোকৰ মাজত মই এটা নটিচ দেখুৱাম, সেই নটিচটো গম পাব পাৰিব। অৰ্থাৎ আপোনালোকে যিহেতু গ্ৰেজুৱেশ্যন কৰাসকলে কি কৰিলে গ্ৰেড ফ'ৰ পদতো এপ্লাই কৰিছে, আৰু হায়াৰ ছেকেণ্ডাৰীসকলে গ্ৰেড ফ'ৰ পদতো এপ্লাই কৰিব পাৰিব, গ্ৰেড থ্ৰী পদতো এপ্লাই কৰিব পাৰিব, কিন্তু গ্ৰেজুৱেশ্যন কৰাসকলে গ্ৰেড ফ'ৰ পদত এপ্লাই কৰিব নোৱাৰে। এই কথাটো বহুতৰে প্ৰশ্ন আৰু নিশ্চিতৰূপে কথাটো হয়, কাৰণ মই আপোনালোকৰ মাজত দেখুৱাম, প্ৰমাণ হিচাপত দেখুৱাম, সকলোকে চাব। যিহেতু আপোনালোকৰ এক্সেঞ্জ আইডিটো আপডেট কৰাবৰ কাৰণে মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে ইতিমধ্যে কৈছিলে যে আপোনালোকে যিসকলে এক্সেঞ্জৰ আইডিটো আপডেট কৰা নাই আপোনালোকে আপডেট কৰাওক, তেতিয়া আপোনালোকে অনলাইনটো কৰিব, নহ'লে আপোনালোকৰ কেঞ্চেল হোৱাৰ চান্সটো যথেষ্টৰূপে আছে। কাৰণ এতিয়া এক্সেঞ্জ আইডিটো কি কাৰণে কৈছিলে, কাৰণ আপোনালোকৰ কোৱালিফিকেশ্যনখিনি তাত সকলোখিনি আপডেট কৰাৰ পাছত গম পাব যে আপোনালোকে গ্ৰেড ফ'ৰ পদত এপ্লাই কাৰণে এলিজিবল হয়নে নহয়, নে গ্ৰেড থ্ৰী পদত এপ্লাই কৰিবৰ কাৰণে এলিজিবল হয়নে নহয়, এনেকুৱা ধৰণৰ সকলোখিনি ডিটেইলছ আছে আপোনালোকে জানিব পাৰিব। অৰ্থাৎ এতিয়া কথা মেইন কথাটো হ'ল, অৰ্থাৎ আপোনালোকে যদি চাকৰিটো পায় গ'ল, আপোনালোকে গ্ৰেজুৱেশ্যন কৰাসকলে ধৰি লওক গ্ৰেড ফ'ৰ পদত এপ্লাই কৰিছিলে, ধৰি লওক চাকৰিটো পাই গ'ল আৰু ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন আপোনালোকৰ কেঞ্চেল হৈ গ'ল, এনেকুৱা ধৰণৰ এইখিনি আপডেট আগতীয়াকৈ দিছিলোঁ, কিন্তু এতিয়া মই ভাল ধৰণে বুজাই দিম আপোনালোকক। বলকচোন তেতিয়াহ'লে আমি অফিচিয়েল ৱেবছাইটটোত যাওঁ, কি তাত লিখা আছিলে সকলোখিনি আপোনালোকে জানিব পাৰিব, তাৰপিছতে কমেণ্ট কৰিব এই ভিডিঅ'টোত। আৰু এইটো হৈছে যিটো অফিচিয়েল ৱেবছাইটটো য'ত আপোনালোকে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰে। আৰু লগতে এটা নটিচো দেখুৱাম, ফাৰ্ষ্ট মই আপোনালোকৰ যিটো আৰ্টিকল হয় আৰ্টিকলখিনি দেখুৱাম, সকলোৱে তেতিয়াহে গম পাব যে কথাটো কাৰেক্ট কথা কৈছে বা ৰাইট কথা কৈছে বুলি সকলোৱে গম পাব। ইয়াতে আপোনালোকে চাব, মই যদি যাওঁ ইয়াতে উল্লেখ কৰা আছে, ফাৰ্ষ্ট নম্বৰতে উল্লেখ কৰা আছে, ইফ আই ডু নট হেভ এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জ ৰেজিষ্টাৰ্ড নাম্বাৰ কেন আই এন আই এপ্লাই ফৰ দ্য পষ্ট। অৰ্থাৎ যদি মোৰ এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জটো ৰেজিষ্টাৰ নাই তেতিয়া মই এপ্লাই কৰিব পাৰিমনে, ইয়াত উল্লেখ কৰা আছে সকলোখিনি আপোনালোকৰ যিটো মতামত হয় ইয়াত দিয়া আছে, ইয়াৰ অফিচিয়েল ৱেবছাইট হয়। আৰু ইয়াতে সকলোখিনি উল্লেখ আছে, মই সকলোখিনি দেখুৱাম। প্ৰথমতে মই থ্ৰী অপশ্যনটোত আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ, কাৰণ ইয়াতে উল্লেখ কৰিছে ইফ আই এম গ্ৰেজুৱেট এণ্ড হেভ ডিগ্ৰী অৰ ডিপ্ল'মা ইন কম্পিউটাৰ দেন হাউ মেনি পষ্ট কেন আই এপ্লাই ফৰ। যদি মই গ্ৰেজুৱেট হয় বা মই ডিগ্ৰী লৈ থৈছোঁ, ডিগ্ৰী গ্ৰেজুৱেট একেটাই হয়, অৰ্থাৎ ডিপ্ল'মাৰ কম্পিউটাৰ ডিপ্ল'মা লৈ থৈছোঁ, তেতিয়া মই কোনকেইটা পদত এপ্লাই কৰিব পাৰিম, তিনি নম্বৰ অপশ্যনটোত এইবুলি লিখা আছে। আৰু লগতে চাৰি নম্বৰটো লিখা আছে ইফ আই এম এ গ্ৰেজুৱেট হাউ মেনি পষ্ট আই কেন আই এপ্লাই ফৰ। ইয়াতে উল্লেখ কৰিছে এতিয়া যদি মই এই চাৰি নম্বৰ যিটো আৰ্টিকল আছে ইয়াত লিখা আছে এই কথাখিনিত যদি ক্লিক কৰি মই আপোনালোকৰ মাজত দেখুৱাব বিচাৰোঁ, আপোনালোকে চাওক ভাল ধৰণে, এইটো অফিচিয়েল ৱেবছাইটত কি বুলি লিখা আছে, ফৰ এপ্লিকেণ্ট হু ইজ এ গ্ৰেজুৱেট দেন হি চি ইজ এলিজিবল টু এপ্লাই ফৰ টু কেটেগৰি অফ পষ্ট ইফ হি চি চ' ডিজায়াৰ্চ গ্ৰেজুৱেট ডিগ্ৰী এণ্ড এইচ ডাবল এছ এল চি। যদি আপোনালোকে গ্ৰেজুৱেট হয়, অৰ্থাৎ গ্ৰেজুৱেট যদি হয় তেতিয়া আপুনি কোনকেইটা পদত এপ্লাই কৰিব পাৰিব, অৰ্থাৎ এপ্লাই কৰিব পাৰিব গ্ৰেজুৱেট গ্ৰেড থ্ৰী পদকেইটাত আৰু লগতে হায়াৰ ছেকেণ্ডাৰী পদকেইটাত গ্ৰেড থ্ৰীও। গম পালে আপোনালোকে ইয়াত সকলোখিনি বিতংভাৱে উল্লেখ কৰা আছে। আপোনালোকে গ্ৰেজুৱেটসকলে কোনকেইটা পদত এপ্লাই কৰিব পাৰিব, গ্ৰেজুৱেট যিটো গ্ৰেড থ্ৰী পদত হয় তাত এপ্লাই কৰিব পাৰিব, লগতে হায়াৰ ছেকেণ্ডাৰী যিখিনি গ্ৰেড থ্ৰী পদ আছিলে সেইখিনিত এপ্লাই কৰিব পাৰিব বুলি ইয়াত নিৰ্দিষ্টৰূপে বুজাই দিলে। এতিয়া মই পাঁচ নম্বৰ অপশ্যনটো যদি আপোনালোকক পঢ়ি শুনোৱা আপোনালোকে গম পাব পাৰিব, ইয়াতে লিখা আছে পাঁচ নম্বৰতে কি উল্লেখ কৰা আছে আপোনালোকে চাওক, ইফ আই এম এইচ ডাবল এছ এল চি, যদি মই হায়াৰ ছেকেণ্ডাৰী পাছ হয় ইকুইভেলেণ্ট পাছ, হাউ মেনি পষ্ট কেন আই এপ্লাই ফৰ, অৰ্থাৎ যদি মই হায়াৰ ছেকেণ্ডাৰী পাছ হওঁ তেতিয়া কোনকেইটা পদত এপ্লাই কৰিব পাৰিম, ইয়াতে উল্লেখ আছে। ইয়াতে পাঁচ নম্বৰ অপশ্যনটোত যদি আমি চাওঁ সকলোখিনি আপোনালোকক বিতংভাৱে দেখুৱাইছোঁ, কথাটো গম লৈ লওক ভাল ধৰণে। ইয়াতে উল্লেখ কৰা আছে ইফ চি ইফ দ্য কেণ্ডিডেট ইজ এইচ ডাবল এছ এল চি, অৰ্থাৎ হায়াৰ ছেকেণ্ডাৰী, যদি আপুনি হায়াৰ ছেকেণ্ডাৰী পাছ হয় তেতিয়া দেন হি চি ইজ এলিজিবল টু এপ্লাই ফৰ অনলি ওৱান পষ্ট, তেতিয়া আপোনালোকে এটা পষ্টতহে এপ্লাই কৰিব পাৰিব, অকলে গ্ৰেড ফ'ৰ পদতো এপ্লাই কৰিব পাৰিব, লগতে গ্ৰেড থ্ৰী পদতো এপ্লাই কৰিব পাৰিব হায়াৰ ছেকেণ্ডাৰী লেভেলৰ যিখিনিত আছে। কিন্তু এতিয়া মেইন কথাটো হ'ল বহুতে কি কৰিলে, গ্ৰেজুৱেশ্যন কৰাসকলেও গ্ৰেড ফ'ৰ পদত এপ্লাই কৰি দিলে, এইখিনি বহুত চিন্তা কৰিবলগা বিষয়, কাৰণ গ্ৰেজুৱেশ্যনৰ কাৰণে গ্ৰেড ফ'ৰ পদত কেতিয়াও এপ্লাই কৰিব দিয়া নাছিলে। আৰু এইখিনি কথা মই আগতেই আপোনালোকক জনাইছিলোঁ, আৰু এতিয়া বহুতে এইখিনি প্ৰশ্ন কৰিছে যে কোনো ধৰণৰ এতিয়ালৈকে গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা কোনো লিষ্ট অহা নাই যে এনেকুৱা এটা ৰিজেক্ট লিষ্ট বুলি, আৰু বহুতে ফেককে বনাই আছে, লিষ্ট আহিছে কিবা কিবি বুলি থাম্বনেইলত দিছে, মই কোনো ধৰণৰ সেনেকুৱা নিদিওঁ, কাৰণ আপোনালোকে চাওক সেৱা আৰু সকলোৱে
অর্থাৎ সকল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন সকলে তো ইতিমধ্যে মার্কশিটবিল আপনার নিজের নামের সহ সকলতে ওলাবই যে আপনাদের যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জতো আপডেট করা নাই তথাপি আপনার ওলাব কারণ সকল গভর্নমেন্টের হাততে আছে সকলবিল লিস্ট সেবা এ এইচ এস সি সি সকলখিন আপনার লিস্ট ওলাই যাব কিমান আপনাদের পাস করলে অর্থাৎ ইউনিভার্সিটি কি কি সকলখিন ওলাই যাব তাত চেক করলে মানে যেহেতু আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপডেট করলেও নকরিলেও কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা আপনার করলে মানে এইটাই গম পাওয়া হয় যে আপনার আপডেট করলে হয় আপনার গ্রেজুয়েশন পাস করেছে বা হায়ার সেকেন্ডারি পাস করেছে বা টেন পাস করেছে সকলখিন বিতংভাবে ওলায় কিন্তু মেইন কথাটা এটা এইটাই ভুল হয়ে আছে আর কিছু কথা জানাব বিচার বলকসুন তাহলে আর আরো একটা অপশন আপনার দেখাব বিচার যে ইয়াতে উল্লেখ করা আছে এক নম্বরে আপনাদের চাব পারিব এক নম্বরে উল্লেখ করা আছে ইফ আই ডু নট হ্যাভ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার্ড নম্বর কেন এপ্লাই ফর দ্য পোস্ট ইয়াতে এক নম্বর অপশনটা আমি ক্লিক করলো ইয়াতে উল্লেখ করা আছে যদি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার নম্বর নাই তেতিয়া আপনাদের এপ্লাই করব নোৱাৰে বুলি ইয়াতে উল্লেখ করা আছে আনসারটো লৈ চাওক ইয়াতে নো ইউ কে নট অর্থাৎ আপনাদের কোনো ধরনের এপ্লাই করব নোৱাৰিব যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটো রেজিস্টার নাই আর যিসকলে আপডেটও করা নাছিলে তেওঁলোকৰ যেহেতু এডুকেশনাল কোৱালিফিকেশনটো গ্রেজুয়েশন হলো হায়ার সেকেন্ডারি পাস করা বলে এটাও আছে তেওঁলোকৰ হয়তো অসুবিধা হব কারণ আপনাদের যদি গ্রেজুয়েশন পাস করলেও তথাপি যদি আপনাদের আপডেট নকরালে নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশনখিনি সেই বাহিরে আপনাদের যদি এপ্লাই করলে তো আপনাদের অল্প প্রবলেম হব পাৰে ডকুমেন্ট ভেরিফিকেশনত আর আপনাদের এপ্লাই করার সময় এখন নোটিস দিছিলে যখন নোটিস আপনাদের জানি পারিব মানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কি বর্ণনা করা আছে সেখানে জানালো নোটিস আপনাদের জানাব ভাবিল কারণ এখন এপ্লাই করার আগে আপনাদের দিছিলে যে আপনাদের যদি এইট পাস হয় তেতিয়া আপনাদের এপ্লাই করব পাৰিব সেই টেন্টাটিভ ভেকেন্সি কেটা 9000 পদর কারণে অর্থাৎ যদি আপনাদের হায়ার সেকেন্ডারি পাস হয় এইচ ডাবল এস এল সি মানে হয়েছে ক্লাস টুয়েলভ যদি আপনাদের ক্লাস টুয়েলভ হয় তেতিয়া এইট পাসত এপ্লাই করব পাৰিব আর যদি আপনাদের হায়ার সেকেন্ডারিও পাস করে তেতিয়াও আপনাদের এপ্লাই করব পাৰিব বলে ইয়াত নির্দিষ্টরূপে উল্লেখ আছে যদি আপনাদের দেখব পাৰি যে ওয়ান টু অপশনতে উল্লেখ করা আছে সকলখিনি আর ইভাগে মই আপনাদের দেখালো যে অফিসিয়াল ওয়েবসাইটত কি বলে প্রকাশ করা আছে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট সকলখিনি জানাই আছে যদি আপনাদের গ্রেজুয়েশন হয় তেতিয়া গেট ফোর পদত এপ্লাই করব নোৱাৰিব কিন্তু গেট থ্রি পদত দুইটাতে এপ্লাই করব পাৰিব যিসকল গ্রেজুয়েশন হয় এইখিনি আসলে উল্লেখ কথাখিনি আপনাদের মই ডিমোটিভ দিব নিবিচাৰো কারণ সকলে আগবাহক বলে বিচাৰো আগবাহাতে বিচাৰো সকলে চাকরিটা পাক কিন্তু এনেকুৱা ধৰণৰ যাতে আপনাদের ভুল নহওক তাৰে কামনা করো কিন্তু মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যারে এইখানে আগে আপনাদের কৈছিলে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আইডিটো আপনাদের রিনিউ করব আর যিসকলে উলিয়া নাই উলিয়াই লব সকলখিনি আপনাদের মাজত প্রুফ হিসাবে দেখালো তথাপিও যাতে সকলো অসুবিধা নাহক কিন্তু এতালে কোনো ধরনের এনেকুৱা নোটিস অহা নাই বহুতে ফেককে দি আছে যে এনেকুৱা ধৰণৰ হব পাৰে কিন্তু হওয়ার চান্সটো যথেষ্টরূপে আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু নহক বলে ভাবিছো যদি আপনাদের হয় কি কব আগতীয় কোয়া হয়েছিল এইখানে ভিডিও মানে দিয়া হয়েছিল আর আপনাদের বহুতে এনেকুৱা ধরনের ভিডিও আগত যেহেতু অনলাইন আবেদন করার সময় আগত দিয়া হয়েছিল বহুতে কমেন্টত নেগেটিভ কমেন্ট দিয়ে সেখানে মানে দিয়া নাছিল আগেখিনি দিছিল এটা সেখানে এই ভিডিও বনাবলে মন নাছিল তথাপি আপনাদের মজা বনায় জানাই দিল কথাখিনি।